আচ্ছা, আপনার এটাতে কটা করছেন? 1, 2, 3? আপাতত তো জঙ্কুল দেখতেছি না, তবে ঠিক আছে। আচ্ছা, ফাহমিদাপুর দেখেন আটবুটের এখানে একটা ব্ল্যাক কালার কি রয়ে গেছে, এটা সরাই ফেলবেন। আচ্ছা, এই লোগোটা সুন্দর হয় নাই বলছিলাম, ওই যে গোল একটা বৃত্তের মধ্যে রেখে করতে হবে। এই যে এটা উপর দিয়ে চলে আসছে, এটা হয় নাই। এই জায়গাটাও সুন্দর লাগতেছে না। তো এই যে দেখেন উপর দিয়ে চলে আসে ব্যাগটা, হয় উপর দিয়ে এটা নিচে দিয়ে রাখেন, হলুদ টাইপ নিচে নামাই দেন অথবা এই পাশটা লাগাই দেন। এরপর এটা সুলতান ভাইয়ের, ঠিক আছে। মানে এগুলো আমি কন্টেস্ট করলাম তো, তখন এগুলো বানাইছি। আচ্ছা, এটা ঠিক আছে, তবে এটার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিচ্ছেন না, ওটার সাথে এইটার কালারটা না মিল পাচ্ছি না। দিবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জেস করে চেঞ্জ করে দেখেন, সুন্দর লাগবে আরো। অথবা আপনি যে আপনার এই লোগোর কালারটা চেঞ্জ করে দেখেন, যেমন লোগোর আচ্ছা কালারটা ঠিক হোয়াইট দিয়ে দেখেন ফুটে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে যে ডলার সার্টি ডকস, এটা যে ফন্টটা সুন্দর হয়, অন্য একটা ফন্ট ইউজ করেন। আচ্ছা, এরপরে আপনি ক্যামেরার এই যে এটা এই হালকা কালার না দিয়ে এই সেম কালারটা দিতে পারেন। জি ম্যাম। আচ্ছা, কমনের উপর যে দেখেন আপনার পাখির পেট দিয়ে পিছনের বাসা দেখা যাচ্ছে, মানে পেট ফুটো হয়ে গেছে, এটা ঠিক করবেন। পাখিটা একটু উপরে উঠবে অথবা পেট এই যে পিছনের যে নেস্ট এরিয়াটা আছে ওটা নিচে নামবে। এরপরে এগুলা আপনি দেখেন, এগুলা যদি স্ট্রোক হয় তাহলে স্ট্রোকে ক্যাপ করে দেন, মানে এইরকম গোল করে দেন, ঠিক আছে? স্ট্রোকটাতে আপনি ক্যাপ করে দেন, গোল হয়ে যাবে, প্রত্যেকটা মাথা গোল হয়ে যাবে। অথবা আপনি স্ট্রোকটাতে একটু চেঞ্জে জানেন, যাতে এই মাথা আর এই মাথা চিকন হয়ে যায়। আচ্ছা, কনসেপ্ট সুন্দর, ডিজাইনও সুন্দর, তবে কালার মিলে নাই, ঠিক আছে? কালার মিলে নাই প্লাস এই জায়গায় গ্রেডিয়েন্টে মিলে নাই, তো এই দুটো জিনিস চেক করবে। আচ্ছা, এই গ্রেডিয়েন্ট গুলো না মিলে নাই, গ্রেডিয়েন্ট গুলোকে আরো ঠিক করেন, আরো ব্লেন্ড হবে। তারপরে এখানে ব্ল্যাকটা বেশি হয়ে গেছে, তারপরে যে এগুলো গ্রেডিয়েন্ট এমন হবে না, তো ওগুলো গ্রেডিয়েন্ট নিয়ে আর একটু চেক করেন, গ্রেডিয়েন্ট ঠিক করেন। প্রথমত এটা কালারটা ঠিক নেই, কালার ভালো না, প্লাস শেপে যে এখানে কেমন লাগতেছে, তো গেলে একটু চেক করেন, আরেকবার চেক করেন। সুলতান ভাই এটা করছেন, এই যে এই কোনাটা একটু মোটা মোটা, এই কোনাটা একটু মোটা মোটা লাগতেছে, এটা একটু চিকন মোটা করে দেখা দরকার ছিল।
আচ্ছা এটা এখানে না কেটে আপনি এই জায়গাটা কাটতে, যে এখানে রাউন্ড দিছে না, এই রাউন্ডে অথবা এখান থেকে কাটতে পারতেন, এখান থেকে কাটতে জি পারতেন, হ্যাঁ, অথবা হচ্ছে এনার এখান থেকে শুরু করে টি এর পুরোটা পর্যন্ত কালার করতে পারতেন। কি পেজে করছে নাকি পোস্ট? না আচ্ছা, এটা কালার কম্বিনেশন ঠিক নাই, কালার কম্বিনেশন ঠিক করলে সুন্দর লাগবে এটা। তারপর এটা ঠিক আছে চলবে, তবে এই মাথাটা আর একটু বড় হলে সুন্দর লাগতো, এটা এখানে না থামে এখানে থামলে ভালো হইতো। ওকে, এইসবগুলো দেখলাম ভালো হয়েছে। এবার আসলে হচ্ছে আমরা কিছু টেক্সটের লোগো দেখি। দেখেন এগুলো হচ্ছে টেক্সট লোগো, এখানে কিছু লোগো আছে আপনার ফন্টের জন্য সুন্দর লাগতেছে, যেমন এখানে আপনি 3 নাম্বার লোগোটা দেখেন, এটা ফন্টের জন্য, এটা ফন্টের জন্য, এটা ফন্টের জন্য, এগুলো ফন্ট সুন্দর দেখে লোগো সুন্দর লাগতেছে। এটা কি করছে, এটা হচ্ছে আমরা দেখতেছি লোগোতে যদি তাকান, আমার কাছে মনে হবে যেন এখানে অ্যান লিখা, ও লিখা, ও লেখা, কিছু একটা লিখা আছে। তবে আপনি একটু এদিক ওদিক মাথা ঘুরে দেখেন, এখানে একটা টু, এখানে একটা টু, ঠিক আছে? এটা ফন্টের জন্য আর একটু বেশি সুন্দর হয়েছে। এগুলো সব ফন্টের জন্য সুন্দর লাগে বেশি। এখন হচ্ছে এটা, এই লোগোটা যদি দেখেন, এটা কিন্তু কিছুই না, জাস্ট শেপ গুলোকে একটার উপর একটা বসাইছে, আর 3D, হ্যাঁ, একটার উপর একটা শেপ বসাইছে, আর এখানে হচ্ছে আপনার আউটার গ্লো দিছে বা ড্রপ শ্যাডো দিছে, সেটাকে আপনার ব্লেন্ডিং মোড চেঞ্জ করে মাল্টিপ্লাই ওভারলে করছে। আমরা কিছু নর্মাল দেখি, আজকের ডিজাইন দেখি একটা, আচ্ছা আজকে আমি লোগো ডিজাইন না দেখি, ফার্স্টে হচ্ছে এই যে ফন্ট গুলা, এই ফন্ট গুলা দিয়ে আমরা একটু দেখি, কারণ হচ্ছে এই ফন্ট গুলা যখন আমরা ভালো মতো খুঁজে পাবো প্লাস ইউজ করতে পারবো, তখন কিন্তু আপনারা এইগুলা ইউজ করে লোগো বানাতে পারেন। যেমন এটা কি করছে, SRT একসাথে করে দিছে, মার্চ করে দিছে, আর SR একটা অংশ কেটে দিছে, আবার এটা ছিল সম্পূর্ণ, এর একটা অংশ কেটে দিছে, M ছিল সম্পূর্ণ, সেটা একটা অংশ কেটে আলাদা করছে, আবার P ছিল সম্পূর্ণ, সেটা কি করছে এখান থেকে ফাঁকা করে M এর সাথে লাগাই দিছে, ঠিক আছে? এইভাবে কি করতেছে যে একটা লেখাকে আরেকটা লেখার সাথে লাগাই দিচ্ছে। তো এই লোগোটাতে সেম এই কাজ করছে। তো এই ধরনের আমরা ফন্ট গুলো খুঁজে বের করি। তো আমরা নর্মালি যাবো লোগো ডিজাইন ফন্ট, এটাতে কি হচ্ছে আমরা কিছু বেস্ট প্লাস হচ্ছে আপনার যেগুলো বেশি ইউজ হয়, ঠিক আছে, বেশি ইউজ হয় এইরকম কিছু ফন্ট দেখতে পাবো, প্লাস আমাদের কিছু আইডিয়া হবে। যেমন হচ্ছে লোগো ফন্ট সেখানে যান, বা এটা এটাতে যান, 160টা ফন্ট দেখাবে, এরকম আপনারা কিছু, আমরা এই যে 50টা বেস্ট ফন্ট, এগুলা থেকে আমরা হচ্ছে কি কিছু ফন্ট সম্পর্কে আইডিয়া নিতে পারবো। যেমন এই যে এখানে ফন্ট স্পেসে আসছে, এখানে লোগোতে এই ফন্টটা ইউজ করা হয়, এই ফন্ট ইউজ করা হয়, দেখেন তো, এই যে একটা ফন্ট, এই ফন্টটা জাস্ট ইউজ নিলেন না, ওর পর আপনি কি করলেন এখানে হালকা পাতলা এডিট করতে পারেন, যেমন এ আর হচ্ছে এটা কি কিউ, এই দুইটাকে একসাথে করে দিলেন, মানে এ থেকে কি পর্যন্ত একটা লাইন টেনে দিলেন, আবার ধরেন হচ্ছে UIR, হ্যাঁ এখানে কি করতে পারি, এখানে হচ্ছে ইউ আর এটা, এই দুইটাকে হচ্ছে জাস্ট একসাথে করে দিতে পারি, মিডিল একটা ফাঁকা দিতে পারি। তারপর এগুলো তো তেমন চেঞ্জেস করার কিছু নাই, ভালো। দেখো এখান থেকে আমরা কিছু ফন্ট চুজ করতে পারতেছি। এরপরে এখানে আমাকে দেখাচ্ছে 100টা ফন্ট আছে, দেখি নিচে আসেন,
আচ্ছা আপনাকে এই জায়গায় বলবে যে কোনটা শেরিফ, কোনটা সেন্স শেরিফ, কোনটা স্ল্যাব শেরিফ, আর কোনটা হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট মানে হচ্ছে হাতের লেখার মতো, বুঝছে, হাতের লেখার মতো পেছানো পেছানো স্ক্রিপ্ট। আর সেন্স শেরিফ এটা ফন্টের নাম, যেটা দেখেন প্রত্যেকটা কর্নার একদম রেক্টাঙ্গেল হবে, মানে কর্নারে কোনো রাউন্ডেড থাকবে না বা নিচের দিকে বাঁকানো থাকবে না, নর্মাল অ্যাজ ইউজুয়াল আপনার একটা রেক্টাঙ্গেল এর মতো হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে সেন্স শেরিফ ফন্ট। আর যদি আমরা বলি শেরিফ ফন্ট, শেরিফ ফন্ট হচ্ছে কর্নার গুলো এমন এরকম ধরনের বাঁকানো থাকবে, ঠিক আছে, এরকম বাঁকানো থাকবে প্লাস হচ্ছে একটু চোখা চোখা থাকবে। আর স্ল্যাব শেরিফ হচ্ছে এই সেন্স শেরিফটাই শুধুমাত্র প্রত্যেকটা কোনা বাঁকানো থাকবে, নিচের দিকে বা আশেপাশে বাঁকানো থাকবে, তবে কি সেটা এরকম চিকন হবে না, সেটা এটার মতোই মোটা হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের চার ধরনের ফন্ট দেখলাম আমরা, একটা হচ্ছে শেরিফ, স্ল্যাব শেরিফ, স্ক্রিপ্ট, সেন্স শেরিফ। এখন আসেন এগুলো কি, এগুলো হচ্ছে আপনার এগুলো আমরা বলতে পারি কাস্টম ফন্ট বা ক্যালোগ্রাফিক ফন্ট, এগুলো হাতে আঁকে দেন হচ্ছে বানায়। তো এটাকে বলতেছে হাউ টু কম্বাইন লোগো ফন্ট। এখন লোগোর ফন্ট গুলা কিভাবে কম্বাইন করবে, এখানে আপনারা তাহলে সুন্দর কিছু আইডিয়া পাবেন যে এই যে এটা এটাতে কিভাবে কি করছে সেটা সম্পর্কে আইডিয়া পাবেন, যে এরকম কম্বিনেশন লোগো বানাতে হলে কি করবেন। দেখো এখন আসেন প্রথম হচ্ছে বদনি ফন্টের নাম, এই ফন্ট দিয়ে বিশ্ববিখ্যাত সি কে তারা তাদের লোগো বানাইছে এই ফন্ট দিয়ে, ভগ তাদের লোগো এই ফন্টে করা, ঠিক আছে, একটা ফন্ট। এরপরে আসেন হচ্ছে চপলিন, এই যে একটা ফন্ট। এরপরে হচ্ছে গ্রামন, গ্রামন ফন্ট ইউজ করে কারা, আমেরিকান ইগল, তারা হচ্ছে গ্রামন ফন্ট ইউজ করে। তারপর হচ্ছে থিং ডিফারেন্ট, দেখো তো এই ফন্টটা দিয়ে এরকম লেখা হয়, তো এই তাদের এই ফন্ট দিয়ে তারা লোগো ইউজ করছে। এরপর তাদের এই ফন্ট দিয়ে কেউ লোগো বানায় নাই, বা রিনন কারো বানায় না বলতে রিনন কারো লোগো নাই, এই জন্য এখানে রিনন কারো লোগো বসায় নাই, তারা জাস্ট এটা দিয়ে একটা লোগো লিখছে, ট্রিট ইউর সেলফ। আচ্ছা আমরা দেখলাম যে ফন্টটা এরকম, এটা হচ্ছে এফএফ অ্যাডভান্স অ্যাডভান্স, এটা এই ফন্টটা এরকম। তারপরে এখানে একটা একটা করে ফন্ট দেখতে পাবেন, ঠিক আছে, এই যে ডিজট, এটা দিয়ে হচ্ছে আরমানি, যারা আরমানি, তারপরে হচ্ছে জর্জ, জর্জ আরমানি, তাদের হচ্ছে ফন্ট করা, ইয়া লোগো করা। তারপরে হচ্ছে ওয়াকন, একটা সুন্দর ফন্ট। এই ফন্ট গুলো কিন্তু কাজে লাগে, যেমন এখানে দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তারপরে দেখি আর বিখ্যাত ফন্ট কি কি আছে, এই ফন্টটাও সুন্দর দেখেন, অটোমেটিক দুইটা অ্যান একসাথে হয়ে যাচ্ছে, অ্যাজ গুলা কেমন কেমন, ঠিক আছে। তো এই ফন্টটাও সুন্দর, ক্যাসনেট। আচ্ছা তারপর হচ্ছে বাল্টিকা ফন্ট, এই ফন্টটা ইউজ করছে কারা, উইনস্টন, উইনস্টন, উইনস্টনের লোগো এই ফন্টে করা। তারপরে এই যে ফন্টটা দেখেন, এই ফন্টটাও কিন্তু খারাপ না। এরপরে এটা হচ্ছে আইটিসি লুবেলিন গ্রাফ, তারা এই তাদের এই ফন্ট ইউজ করছে আইবিএম, ঠিক আছে, তাদের ফোন আইবিএম ইউজ করছে, ইউজ করে মাঝখানে মাঝখানে ওরা কালো কালো দাগ দিয়ে দিচ্ছে। তারপরে যে ফিউচার কি ফুচুরা, ফুটুরা, তো ফুটুরা যে ফিউচার হবে, ফিউচুরা এটা যে ফোনটা, এই ফোনটা হচ্ছে ফেডেক্স, তারপরে সুইজার, তারা এই ফোনটা ইউজ করছে। তো দেখেন এখানে আমরা কিছু ইবে, ইবে এই ফোনটা ইউজ করছে, ইউনিভার্স, তো আমরা এখানে কিছু ফোন ফোন পাচ্ছি যেখানে তাদের সাথে কোন কোম্পানি লোগোটা ইউজ করছে, রিনন কোম্পানি, সেটাও পাচ্ছি। আপনি বুঝতেছেন যে হ্যাঁ এগুলোর মানও ভালো এখানে যেগুলো দেখাচ্ছে। তারপর এটা দেখেন হেলভেটিকা, এখানে অনেক অনেক কোম্পানি তাদের এই ফন্ট ইউজ করছে, প্রত্যেকটা কোম্পানি নাম বসাইছে এখানে, প্রচুর তারা তাদের যত কাস্টমার আছে মোটামুটি অনেকের নাম বসাইছে। তো এখানে মনে হয় 65টার মতো লোগো দেখাবে। এখান থেকে আমরা কি লোগো সম্পর্কে কিছু আইডিয়া পাচ্ছি। তারপরে হচ্ছে যে পোস্টার কি পোস্টার আমা, আচ্ছা পোস্টি পোস্ট রামা, যেমন একটা লিখছে পোস্ট পোস্ট রামা, এই ফন্ট ইউজ করতে পারেন কোন লোগোতে। তো এরকম ধরেন আপনারা কি বিভিন্ন ওয়েবসাইট থেকে লোগো দেখলেন, এবার এখানে আসেন 50টা বেস্ট লোগো, যে এখান থেকে শুরু হবে ফ্লিক্স, এই যে লোগোর ফন্ট, তারপরে এই একটা ফন্ট, তো এরকম আপনারা, এই যে এই ফন্টটা কিন্তু সুন্দর,
এটাতে আপনি একটা লিখা লিখলে অলরেডি লোগো হয়ে গেছে, লিখলে হয়ে গেছে, লোগো হয়ে যাচ্ছে। এরপর আপনি চাইলে এখানে আরো এডিট করতে পারেন। কিভাবে এডিট করবেন? ধরেন কোন একটা ক্ষেত্রে এন এর পরে আর আছে, তখন কি করবেন? আর আর এন একসাথে লাগাই দিবেন, ঠিক আছে, একসাথে লাগাই দিলেন। বা কোথাও দেখলেন হচ্ছে আর এর পরে আই আছে, তো কি করবেন? আর আর আই এর মাঝখানে যে গ্যাপটা, সে গ্যাপটাতে একটা মোটা স্ট্রোক বা লাইন দিয়ে টেনে দিবেন, লাগাই দিবেন। এইভাবে দেখেন ভাই, যে এখানে এটা এখানে গ্যাপ আছে না, গ্যাপটাকে আপনি মিলাই দিবেন। এইভাবে কিন্তু নতুন কোন স্টাইল দেওয়া যাচ্ছে, ঠিক আছে। তো একটা ফন্ট যাই হোক, তো এইভাবে ফার্স্টে আপনারা কিছু ফন্ট গেদার করেন, গেদার করে সেগুলো দিয়ে কিছু ডিজাইন করেন, শুধুমাত্র ফন্ট দিয়ে ডিজাইন করেন, এবং চাইলে আপনারা সেখানে চেঞ্জেস করতে পারেন। আর এই যে এই স্টাইল গুলো কিভাবে দিবেন, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। তারপরে এটা দেখেন কি করছে, ওই ফন্টের নিচে শুধুমাত্র একটা গোল্লা বসাই দিছে, দেখেন এখানে ফন্ট গুলো অলরেডি একটা লোগোর মতো দেখা যাচ্ছে। তো এই ধরনের কিছু ফন্ট আপনারা ডাউনলোড করেন, ডাউনলোড করে সেই ফন্ট দিয়ে কিছু লোগো বানান, আর সেই লোগো গুলোতে হালকা পাতলা চেঞ্জেস অবশ্যই আনবেন, কিছু চেঞ্জেস আনবেন। ওকে, আপনাদের জন্য ক্লিয়ার এটা? জি ভাইয়া। আচ্ছা, এখন ধরেন আপনি একটা ফন্ট ডাউনলোড, এটা ফন্ট আপনি ধরেন আপনি এই ফন্টটা ডাউনলোড করতে চান, ঠিক আছে। এই ফন্টের নাম লিখেন কি, লিকুয়ার। এই ফন্টটা নাম লিখে কপি করলেন, কপি করে গুগলে পেস্ট করে তার সাথে লেখেন ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোড না লিখলে, ফ্রি ফন্ট ডাউনলোড না লিখলে কিন্তু আপনাকে এটা টাকা দিয়ে কিনতে হবে। এখন কোথায় আছে? দা ফন্টে আছে, ডাবলু ফন্টে আছে, তারপরে হচ্ছে ফন্ট এক্স ওয়াই জেড আছে, দা ফন্টে আছে। তো এখানে মোটামুটি দা ফন্ট থেকে ডাউনলোড করা ইজি, আর অনেক যেখানে থাকবে সেটা আসবে। তো এখানে দা ফোনটা ভালো, দা ফোনটা যান, এখান থেকে ডাউনলোড করে ফেলেন, ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করেন। এই যেখানে ডাউনলোড করবেন বাস, তাহলে আপনি একটা ট্রায়াল দিতে পারেন। ট্রায়াল কোথায় দেখবেন, এখানে কাস্টম প্রিভিউ। সাবমিট করে দেন, দেখেন এটাতে আপনি লিখলে কেমন হলো সেটা এখানে বলে দিচ্ছি যে এমন আসবে। আপনি যদি ছোট হাতে লেখেন তাহলে কেমন আসবে? এখন অনেক সময় এমন হয় কোন একটা ফোন শুধু বড় হাতেরই হয়, ছোট হাতের হয় না, তখন সেটা ছোট হাতে শো করবে না। দেখেন আমি ছোট হাতের লিখলে এমন আসতেছে, হ্যাঁ ছোট হাতের হচ্ছে না, তবে একটা ইফেক্ট আসতেছে, আর বড় হাতের লিখলে সেই ইফেক্টটা আসতেছে না। তাহলে আমি যদি এখানে বলি না আমি মিলাই লিখবো, তাহলে কেমন আসবে? প্রথম অক্ষর ঠিক আসবে, বাকিগুলো একদম কাটা আসবে। দেখেন আপনি তাহলে কি এখানে আগের থেকে এক্সপেরিমেন্ট করতে পারতেছে, তাই না? ওকে, তাহলে আমরা হচ্ছে আপনারা এই ইয়াগুলো করেন, ফন্ট গুলো ডাউনলোড করেন, ডাউনলোড করে প্রত্যেকটা ফন্ট একটা একটা করে চেক করুন। দেন নেক্সট ক্লাসে আমরা ভালো ভালো কিছু ফন্ট আপনাদের থেকে নিবো, আপনারা জাস্ট আপনারা তো আপলোড করবেন, সেখান থেকে যে ফন্ট গুলো ভালো লাগবে সেই ফন্ট গুলা দিয়ে আমরা কিছু ডিজাইন করবো, ঠিক আছে, কিছু ইউনিক ডিজাইন করবো। আর এই ধরনের টাইপোগ্রাফি লোগো ইউনিক ডিজাইন কিভাবে করতে হয় একদম ইজি, কারণ টাইপোগ্রাফি লোগো ইউনিক, একটা ইউনিক টাইপোগ্রাফি লোগো করে একদম ইজি, আমারই কিছু না। যদিও অন্য অন্য লোগো ডিজাইন ক্লোন করা কষ্ট কষ্ট, কিন্তু এগুলো তো একদম ইজি জিনিস, কারণ হচ্ছে টাইপোগ্রাফিতে কিছুটা লিখলেই হয়। আপনি এখানে লিকুয়ার না লিখে অন্য কিছু লিখে দেন, যেমন হচ্ছে এলটা এ দিক দেন, কিউটা দিক দেন, বাস হয়ে যাবে। বা ই লেখাটা দিকে দিন দেবো, আপনি অন্য কিছু একটা লিখেন, অন্য একটা নাম লিখেন, একটা নিজের একটা নাম বানাই দেন। এই ধরনের লোগো তৈরি করা একদম ইজি। তো আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখবো, আর আজকের ক্লাসে কিছু জিজ্ঞেস করবেন? আজকে জাস্ট ফন্ট দেখা দিলাম, ফন্ট কিভাবে চুজ করবেন। আজকের ক্লাসে কিছু দেখবেন আর? ভাই এগুলাই করি। ওকে, তাহলে এগুলো আগে আপনারা ইয়া করেন, ডাউনলোড করেন ফন্ট, ফন্ট ডাউনলোড করে সেগুলোকে এক্সপ্লোর করেন, এক্সপ্লোর করে দেখেন কোনটা কোনটা ভালো হচ্ছে, এবং সেই অনুযায়ী ফন্ট গুলো আপনি কাজে লাগান, ঠিক আছে। আপনাদের যদি আমি কিছু দেখাই এরকম, যেমন ধরেন এই যে একটা লোগো, এখানে কিন্তু যে কফি বুক লিখাটা এটা কিন্তু ওই ফন্টেরই কাজ, ঠিক আছে, এখানে কোনো এক্সট্রা এডিট করা লাগে না, এটা যখন মকআপ করতেছি এমন হচ্ছে। তারপরে কোরকার ঢাকা ডাইনামাইটস, আচ্ছা
এই দেখেন এই ফোনটা, এই ফোনটাও কিন্তু ভালো, এই ফোনটা ভালো। এখানে আমরা কি করলাম, ফোনটার সাথে এক্সট্রা কিছু সরঞ্জাম যোগ করে দিলাম, ব্যাস একটা ডিজাইন হয়ে গেল। তো এগুলো হচ্ছে আমরা চেক করবো, নেক্সটে শিখবো এই ধরনের লোগো বানানো শিখবো। আমার কাছে যেগুলো কালেকশন আছে আমার নিজের করা ডিজাইন, ওগুলো আমরা পূরণ করবো আবার। আচ্ছা, তারপরে দেখেন মিটারে দেখবেন বুনন লেখা আছে, ঠিক আছে, এটা কিন্তু একটা ফন্ট জাস্ট। তাহলে হচ্ছে আমরা এগুলো শেষ করি, আর হচ্ছে নেক্সট ক্লাসে আপনারা তাহলে 15-20টা লোগো জমা দেন একসাথে, যেহেতু আপনারা এক্সট্রা কোনো খাটনি করতেছেন না, জাস্ট ফোন ডাউনলোড করতেছেন, এক্সপেরিমেন্ট করতেছেন আর সেভ করতেছেন। তো 15-20টা লোগো আপনারা জমা দেন, ঠিক আছে। আজকের মতো শেষ করি, আমিও আমার ল্যাপটপ একটু চেঞ্জ করতেছি, সব নালা চালা দিছি, তো ঠিকঠাক করি।